লকডাউন থাকায় দুস্থ মানুষদের কাছে শুকনো খাবার এবং বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেবে কোচবিহারের কোভিড-19 দল। লকডাউনের মধ্যে দুস্থ মানুষদের কাছে শুকনো খাবার এবং খাদ্য সামগ্রী চাল ডাল আলু পৌঁছে দেবে কোচবিহারের কোভিড-19 দল। কোচবিহার শহরের কিছু সামাজিক সংস্থা যুবক একসাথে হয়ে লোকজনদের মধ্যে এই দুস্থ মানুষদের কাছে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যই এই টিম তৈরি করেছে। লকডাউনের মধ্যেও কিছু লোক যারা খাবার পাবে না তাদের মধ্যে শুকনো খাবারের মধ্যে জল বিস্কুট কেক সহ দুস্থ মানুষদের কাছে চাল ডাল আলু পৌঁছে দেওয়া হবে। আমরা কোভিড-19 সেফটি ওয়ারিয়ার্স মিলে একটা টিম রেডি করেছি। এই টিম সমস্ত কুচবিহারে যেখানে যেখানে নেসেসিটি আছে এখানে চাল ডাল আলু বিস্কিট আমাদের সাবান জল পেঁয়াজ সমস্ত রকমের সামান দিবে। এটা আজকে আমরা সব এই সামানগুলো রেডি করছি, কালকে দিয়ে আমরা দেওয়া শুরু করব। এর সঙ্গে মানুষদেরকে সঙ্গে সঙ্গে আমরা যেটা আমাদের যেমন কুকুর আছে গরু আছে যারা কিছু খাওয়া পাচ্ছে না ওদের জন্য আমরা কিছু ব্যবস্থা করছি, ওটাও আমরা করব। এটা আজকে দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করছি আর এটা আমাদের পুরো 18 দিন যতদিন বন্ধ আছে অতদিন চলবে। যদি এটা এক্সটেন্ড হলেও আমরা এর সঙ্গে থাকবো। এখন আমরা শুধু জিনিসগুলো দিচ্ছি, যদি দরকার হয় এরপরে আমরা খিচুড়ি রেডি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।